ہم مرد مسلمان ہے ہم مرد مسلمان ہم مرد مسلمان ہے ہم مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دو ہم نعرہ تکبیر سے دنیا کو ہٹا دو ملت کی حفاظت کے لیے جان لڑا دو ملت کی حفاظت کے لیے جان لڑا دو انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالى فاقتله إلا الغرقد فإنه من شجر اليهود رواه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مالك بولن يريدون أن يطفئوا نور الله بأفواههم ورا ওদের মুখের ফুৎকার দ্বারা আল্লাহর আলোকে ঈমানের আলোকে হিদায়াতের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায় ইউরিদুন আইয়ুতফিউ নূর আল্লাহ ইউরিদুন আইয়ুতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওরা আল্লাহর আলোকে ঈমানের আলোকে কোরআনের আলোকে ইসলামের চেতনাকে ইসলামের আলোকে ওদের মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দিতে চায় ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু ওয়ালাও কারিহাল কাফিরুন মালিক বলেন আল্লাহ বলেন আল্লাহ এই আলোকে পূর্ণতা দিতে চান আল্লাহ চান আলোকে পূর্ণতা দান করবেন আল্লাহর আলো ঈমানের আলো কোরআনের আলোকে পূর্ণতা দেওয়ার অর্থ হলো আল্লাহ চান পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ঈমানের আলো ইসলামের আলো কোরআনের আলো পৌঁছে যাক আল্লাহ তাআলা চান পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ঈমানের আলো পৌঁছে যাক গোমরাহির অন্ধকার দূর হয়ে যাক মালিক চান প্রতিটা মানুষ হেদায়েতের আলো দ্বারা আলোকিত হবে প্রতিটা ঘর ইসলামের আলো দ্বারা আলোকিত হবে কোরআনের নূর দ্বারা ভরপুর হয়ে যাবে কাফেররা চায় ওরা চায় মুশরিকরা চায় হিদায়াতের আলোকে আল্লাহর আলোকে মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দিতে বুঝে থাকলে বলেন যে আল্লাহ যেই আলো জ্বেলেছেন যেই আলো জ্বালানো নিভানোর ক্ষমতা পাওয়ার আল্লাহর হাতে এই আলোকে দুনিয়ার বুকে নিভাই দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো আসেনি বলেন না আসলে আসেনি না আল্লাহর আলো এটা তো বহুত পরে এই যে আপনাদের সামনে লাইটগুলি জ্বলতেছে জ্বলতেছে নি লাইট জ্বলে না আপনাদের সামনে আচ্ছা এই লাইটগুলির আলো কারো ভালো লাগতেছে না আলো কোনো কারণবশত তার ভালো লাগতেছে না এই জন্য সে চায় আলো নিভাই দিবে সে চায় আলো নিভাই দিবে এখন এই লাইটের কাছে এসে মুখে ফু দেয় মুখে কি দেয় আপনারা বলেন এই লাইটের আলো যদি কোনো ব্যক্তি মুখে ফু দিয়ে নিভাইতে চায় আর এখানে এসে এরকম মুখে বড় করে ফু দেয় আপনারা বলেন আলো নিভবে নি জোরে বলেন আলো নিভবে না আচ্ছা আলো নিভলে নিভবে না নিভলে না এটা পরের কথা কেউ যদি এখানে এসে মুখ দ্বারা ফু দিয়া নিভাইতে চায় আর এখানে ফু দেয় আপনারা তারে কি বলবেন বলেন কি বলবেন পাগল বলবেন ক খ গ ঘ ফ ত অনেক দূরে এর আগের কোন অক্ষর দিয়ে আপনারা যদি তারে বলতে চান তাহলে কি বলবেন পাগল না বুইলা এর আগের অক্ষর স দিয়া যদি বলেন তাহলে কি বলবেন হয় পাগল বলবেন অথবা কি বলবেন ছাগল বলবেন কেন কারণ হলো এই আলো যিনি জ্বালাইছেন তিনি এমন একটা পদ্ধতিতে আলোটা আবিষ্কার করছেন আর জ্বালাইছেন যেই আলো মুখে ফুৎকার তাও একজনে না সারা পৃথিবীর মানুষগুলি এক জায়গায় দাঁড়ায়ও যদি একটা সুঙ্গার ভিতরে করে ফু দেয় আর ফুরারা ফু আইনে এখানে ফালায় আপনারা বলেন এই আলো নিভবে নি জোরে বলেন এই আলো নিভবে তাহলে এইটা মুখে ফু দিয়া নিবানের সিস্টেমই নাই কথা বলেন না ঠিক তবে ঠিক তাইলে ও যেই পাগলে জানে না যেটা মুখের ফুতে নিবে না ও সারাদিন ওখানে ফুৎকার মারতে থাকবে কথা বলেন ঠিক তবে ঠিক আল্লাহর জমিনে
এই রকম পাগল আর ছাগলের অভাব নাই, গোটা জমিন ভরে গেছে পাগল আর ছাগলে। ওরা পৃথিবীর শুরু থেকেই ইসলামের আলোকে ওদের মুখের ফুৎকার দ্বারা নিভাই দিতে চায়। আল্লাহ বলেন, ওরা চায় আমার আলোকে মুখের ফুৎকার দ্বারা নিভাই দিবে, আর আমি আল্লাহ চাই আমার আলোকে পূর্ণতা দান করব। আল্লাহু আকবার। তাহলে কোনটা টিকবে, কোনটা টিকবে? ওদেরটা না আল্লাহটা? জোরে বলেন, ওদেরটা না আল্লাহটা? এখন ওরা কারা যারা চায় মুখে ফুৎকার দ্বারা আল্লাহর আলো নিভাই দিবে, ওরা কারা? হ্যাঁ, ওরা নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম আল্লাহর বিধি বিধান নাজিল হয়েছে কার উপর? হযরত নূহ আলাইহিস সালামের উপর। এই নূহ আলাইহিস সালামের উম্মত থেকেই বিধি বিধান বাস্তবায়ন শুরু হয়েছে, এবং এই নূহ আলাইহিস সালামের যুগ থেকেই ইমানের বিরুদ্ধে কুফর এবং শিরিকের এই বিস্তার শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এবং এই নূহ আলাইহিস সালামের যুগ থেকেই যারা হকের কথা বলে, যারা হকের দাওয়াত দেয়, এই নূহ আলাইহিস সালামের যুগ থেকেই তাদের কণ্ঠ চেপে ধরা, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে মামলা দেওয়া, তাদের উপর আঘাত করা, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা, এটা নূহ আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়েছে। বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন তো নূহ আলাইহিস সালামের উপর, নূহ আলাইহিস সালামের জাতি এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে যে শেষ পর্যন্ত তাদের অত্যাচার সহ্য করতে না পেরে নূহ আলাইহিস সালাম এই জাতিকে বদদোয়া দিয়া, যাতে আল্লাহ একটা কাফেরকেও জমিনের উপর ছেড়ে না দেয়, এই রকম বদদোয়া দিয়া নূহ আলাইহিস সালাম এলাকা ছাইরা বের হয়ে চলে গেছে, এলাকা ছাইরা বের হয়ে যেতে বাধ্য হইছেন। কি পরিমাণ নির্যাতন আর অত্যাচার এই হকের কথা বলার কারণে নূহ আলাইহিস সালামের উপর হইছে। সেই যে হকের উপর অত্যাচার, হকের আলো স্তিমিত করা, হকের আলোকে বন্ধ করে দেওয়া, ইসলামের নূরকে বন্ধ করে দেওয়া, এই যে শুরু হইছে, আজও সেই চেষ্টা থামে নাই। কথা বলেন ঠিক না ঠিক? থামছে না? এখনো চেষ্টা চলতেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আসলো। আসার পরে অবস্থা কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, শিরিকের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে যখন বলতে আরম্ভ করলেন, ইনসাফ কায়েমের কথা যখন তিনি বলতে থাকলেন, আর জুলুমের যবনিকাপাত ঘটানোর যখন কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের উপর তো এত ষড়যন্ত্র হয়েছে যে ওনাকে হত্যা করার জন্য, আপনারা জানেন এই সমস্ত ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু ইঙ্গিত দিতেছি যে ওনাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য বাদশা কি পরিমাণ আয়োজন করেছিল নমরুদ জানেন তো আপনারা? আপনারা বলেন, ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শুনছেন যে এমন আগুন জ্বালাইছিল, আগুনের কুণ্ডলিপি এমন ভাবে প্রজ্বলিত হয়েছিল, আগুনের শিখা এত উপরে উঠে গেছিল যে একটা পাখি স্বাভাবিক ভাবে আকাশে যেই পরিমাণ উচ্চতা দিয়া উড়ে, পাখিদের কিন্তু চলার একটা লিমিট আছে, তারা লিমিট ক্রস করে উপরে ওঠে না, পাখিরা যেই পরিমাণ উপরে দিয়ে আকাশে যাতায়াত করে, চলাফেরা করে, যে ওই আগুনের ওই পরিমাণ উপরে দিয়া যদি কোনো পাখি উড়ে যেত, বর্ণিত আছে যে ওই আগুনের উত্তাপে আকাশের পাখিটা এখানে আগুনের উত্তাপে ওই আগুনের মধ্যে পড়ে যেত, তার পালকগুলি পুড়ে যেত এবং পাখিটা জ্বলে পুরা ভস্ম হইয়া যেত, এই পরিমাণ আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলছে। আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে? আওয়াজ দিয়া বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে? ওনার শরীরের কোনো চুল জ্বলছে? ওনার শরীরের পশমে বা শরীরের চামড়া একটু ঠসা পড়ছিল? কেন পড়ে নাই? ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়ায়াকবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, ওরা আল্লাহর আলোকে, ইমানের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে, তাওহীদের আলোকে ওরা ওদের মুখের ফুৎকার দ্বারা নিভাই দিতে চায়,
ওরা যত চেষ্টা করুক আল্লাহ তাআলা ওদের সকল আয়োজন সকল চেষ্টাকে মুখের একটা ফুৎকারের সাথে তুলনা করেছেন যে এক মুখে ফুৎকারের যেই পরিমাণ পাওয়া মুখে ফুৎকার দিয়া তো হারিকেনের আলো নিভানো যায় না কথা বলেন ঠিক না ভাই ঠিক মুখের ফুৎকার দ্বারা হারিকেনের সাধারণ আলো তো নিভানো যায় না হারিকেনের আলো যেই মুখের ফুৎকার দ্বারা নিভানো যায় না ওদের যত আয়োজন আছে সব আয়োজনকে আল্লাহ তাআলা শুধুমাত্র মুখের একটা ফুৎকারের সাথে তুলনা করেছেন যে ইসলামের আলো নিবানের জন্য তোমাদের যত আয়োজন আছে যত মারণাস্ত্র আর ক্ষেপণাস্ত্র আছে যত অ্যাটম বোম এই সেই যা কিছু আছে না কেন আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি আল্লাহর ঈমানের আলোর সামনে আমি আল্লাহর তাওহীদের আলোর সামনে মুখের ফুৎকারের যে পাওয়ার তোমাদের সব আয়োজনকে আমি আল্লাহ তাআলা মুখের ফুৎকারের সাথে তুলনা করলাম এটা এর থেকে বেশি না আল্লাহু আকবার বলেন ওরা যত আয়োজন করুক আল্লাহ বলেন এটা মুখের একটা ফুৎকারের মতো মুখের একটা ফুৎকারের পাওয়ার কতটুকু আছে এটা তো দশার দূরেও যায় না কথা বলেন না বুঝেন না মনে হয় আল্লাহ কি বলে মুখে যদি আপনি ফু দেন আর পাঁচ হাত দূরে যদি মোমবাতি থাকে বাপের বেড়া আছেন না এখানে পাঁচ হাত দূরে মোমবাতি জ্বালাই দেবো পাঁচ হাত দূর থেকে মুখে ফু দিয়া মোমবাতির আলো নিবাই দিবেন এরকম বাপের বেড়া থাকলে দাঁড়ান ১,০০০ টাকা এখন পুরস্কার দেবো আসেনি পাঁচ হাত দূর থেকে মুখে ফু দিয়া মোমবাতির আলো নিবাইবেন আসেননি কেউ তাইলে পাঁচ হাত দূরে মোমবাতির আলো নিবানের ক্ষমতা মুখের ফুৎকারের নাই আল্লাহ বলেন এই কাফেররা মুশরিকরা ইহুদিরা খ্রিস্টানরা যুগি যুগা আগা হুগা যা আছে সবাই মিললেও যদি ইসলামের বিরুদ্ধে সর্বশক্তি ব্যয় করে আল্লাহ তাআলা বলেন এটা মুখের একটা ফুৎকারের মতোই আল্লাহু আকবার বলেন আল্লাহর এই আলোর সামনে ওদের সমস্ত আয়োজন মুখের ফুৎকারের মতোই অবস্থা এই জন্য আল্লাহ তাআলা মুখের ফুৎকারের কথাই বলছেন যে ওরা মুখের ফুৎকার দ্বারা আল্লাহর আলো নিভাই দিতে চায় ওরা মুখের ফুৎকার দ্বারা ইব্রাহিমের মতো ইসলামের আলোকে নিভাই দিতে চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ ইব্রাহিম নামক ইসলামের আলো নিভে নাই যারা নিভাইতে এসেছে ওদের জীবনের বাতি নিভে গেছে ইসলাম তখনও ছিল এখনো আছে কথা বলেন ঠিক না ভাই ইউরিদুন ইউতফিউ নূরাল্লাহ يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون رب العالمين بلن ওরা ওদের মুখের ফুৎকার দ্বারা ইসলামের আলো নিভাই দিতে চায় যেমনটা চেয়েছিল নূহ আলাইহিস সালামের উম্মত যেমনটা চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত যেমনটা চেয়েছিল মুসা আলাইহিস সালামের উম্মত এবং মুসা আলাইহিস সালামের শত্রুরা দুশমনরা ফিরাউন তার গোটা জাতি সহ মুসা নামক এবং মুসলিম উম্মা নামক ইমানদারদের যেই উম্মা ছিল তাদেরকে একেবারে চিরতরে আল্লাহর জমিন থেকে নাস্তানাবুদ করে দেওয়ার নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারার ষড়যন্ত্র করেছিল ফিরাউন মনে করেছিল মুসা তার দলবল নিয়ে পালিয়ে যায় সামনে তো সমুদ্র আছে বেশি এগোতে পারবে না মুসা আলাইহিস সালামের বাহিনীর মধ্যে সৈন্য সামন্ত সাধারণ মানুষ নাগরিক ছিল ৬ লক্ষ আর ফেরাউনের পিছনে একেবারে সশস্ত্র বাহিনী ছিল ১২ লক্ষ পর্যন্ত ১২ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন রওনা করেছেন সামনে সমুদ্র পিছনে ফেরাউনের ১২ লক্ষ সশস্ত্র বাহিনীর গ্রুপ মনে করছে মুসা এবং মুসার যত অনুসারী আছে সাঙ্গপাঙ্গ আছে বনি ইসরাইল আছে ওদেরকে যদি আল্লাহর জমিন থেকে একবারে নিশ্চিহ্ন করে দিতে পারি কচু কাটা করতে পারি তাহলে ইসলামের আলো হেদায়েতের আলো এখানেই খতম হয়ে যাবে ওরা মনে করছে সামনে সমুদ্র আগাইতে পারবে না আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম গেলেন সামনে সমুদ্র এসে গেছে মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল বললেন এ মুসা এই তো সামনে সমুদ্র সামনে ওই সাগর আর পিছনে ফিরাউনের বাহিনী আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম
হয়তোবা আমাদের এখনি জীবন সাঙ্গ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি আমাদেরকে প্ররোচনা দিয়ে কোথায় নিয়ে আসলা? মূসা আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, যে তুম মালিকের ইশারায় আসছি, তুম মালিক একটা পথ বের করে দিবেন। আল্লাহু আকবার, পথ বের করে দিছেনি আল্লাহ, পথ বের করে দিছেনি আল্লাহু আকবার। বনি ইসরাইলের ১২টা গোত্র ছিল, ১২টা গোত্রের জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সমুদ্রের ভিতরে দিয়া ১২টা রাস্তা তৈরি করে দিছেন, যাতে এক পথ দিয়া সকলে যাওয়ার সময় ধাক্কা ধাক্কি লাগে, আবার নিজেদের ভিতর ভাগ বটোয়ারা লইয়া আগে যাওয়া পরে যাওয়া লইয়া ধাক্কা ধাক্কি না হয়, মারামারি না হয়, যেটা আমাদের স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন গোত্রের জন্য ভিন্ন ভিন্ন পথ তৈরি করিয়া দিয়া, যেখানে জিন্দেগিতে কোনো পথ ছিল না সেই জায়গা দিয়া পথ করিয়া দিয়া ইমানদারদেরকে বাঁচাই দিয়া ইসলামের আলো কিয়ামত পর্যন্ত জ্বলার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আর ইসলামের আলোকে নিভাই দেওয়ার জন্য যারা মুসলমান আর মুমিনদের পিছনে ধাওয়া করছে, আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে তাদের সলিল সমাধির ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য মালিক যে আলো জ্বালাইছেন, যেই আলোর সুপ্রিম পাওয়ারটা আল্লাহর হাতে, যেই আলো জ্বলা এবং নিবার সুইচ আল্লাহর কাছে, ওই আলোকে পৃথিবীর কেউ নিবাইতে পারবে না। যেমনটা নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, এবং নূহ আলাইহিস সালামের জাতির মাতব্বররাও পারে নাই। অতএব কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, ফু মারতে থাকো, ফু মারতে থাকো, মাগার ইসলামের আলো কখনো দমাইতে পারবে না। পারবে নি? ইসলামের আলোকে কেউ দমাইতে পারবে না। বন্ধ হয় নাই মূসা আলাইহিস সালামের সাথে, পারে নাই তো খেলা বন্ধ হয় না। এরপরে জমিনের মধ্যে আসছে সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি জমিনে আসছেন। এবার খ্রিস্টানরা এবং ইহুদিরা ষড়যন্ত্র করছে ইসলামের আলোকে নিবাই দেব কিভাবে, বলে ঈসাকে হত্যা করো। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাদের জাতি থেকে ৮ জন ভালো তাজা খুনিকে পাঠাইছেন, যাও তোমরা সকলে মিলে ঈসাকে হত্যা করা ইসলামের যে আলো, তাওহীদের যে আলো, এটারে নিবাই দেওয়ার প্রোগ্রাম বাস্তবায়ন করো। ৮ জন এসে গেছে, ওরা চেষ্টা শুরু করছে কিভাবে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা যায়। আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালামকে কিভাবে হত্যা করবে? ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ জমিনে হেদায়েতের আলো দান করার জন্য পাঠিয়েছেন, হেদায়েতের আলো হিসেবে ঈসাকে আল্লাহ পাঠিয়েছেন, তোরা নিভাই দিবে? না না না, সম্ভব না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠে নিয়ে গেলেন, আর ওদের ভিতর থেকে একটারে ঈসার চেহারা সুরত দিয়া ঈসা নকল বানাইয়া, নকল ঈসা বানাইয়া আল্লাহ তাআলা ওদের হাত দ্বারা ওদের সাথীকে হত্যা করলেন। আর হিদায়াতের আলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য হিফাজত করে ফেললেন। আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। ওরা তখনও তো পারে নাই, এরপরে মনে করছে আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তিনি আবার হেদায়েতের নিবু নিবু আলোটাকে আবার সুন্দর মতো জ্বালাইছেন, দাওয়াত শুরু করে দিছেন যেন মক্কার প্রতিটা ঘরে ঘরে হেদায়েতের আলো পৌঁছে যায়। কিন্তু আলো কিন্তু সবার ভাল লাগে না, কথা কোন ঠিক না বে? ঠিক। আমাদের কাছে আলো ভাল লাগে কি লাগা, আমাদের তো দুই নাম্বারি করার চিন্তা নাই, আমাদের তো কারো পকেট মারার চিন্তা নাই। বলেন দেখি, আলো ভালো লাগে না, আলো সহ্য করতে পারে না, আলো হইলে মুসিবত, আলো হইলে অসুবিধা কার? ভালো মানুষের না সরবার পারে? বলেন না, আলো ভালো লাগে না কি ভালো মানুষের না খারাপ মানুষের? দুই নাম্বার যারা, ৬ নাম্বার যারা, ৩২ নাম্বার যারা, তাদের কাছে আলো ভালো লাগে না, কিন্তু ভালো মানুষের কাছে আলো ভালো লাগে। তো আল্লাহ রসুল যখন হেদায়েতের আলো মক্কার ঘরে ঘরে বিতরণ শুরু করে দিলেন, তো মক্কার উতবা সাইবা আবু লাহাব আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগিরা ওদের কাছে এই হেদায়েতের আলোটা ভালো লাগলো না। কারণ হলো ওরা তো দুই নাম্বার, ওরা কয় নাম্বার?
জোরে বলেন ওরা কয় নাম্বার? আরে ভালো এক নাম্বার হইলে তো আবু বকরের মতো যদি এক নাম্বার হইতো হেদায়েতের আলো ভালো লাগতো, উমরের মতো এক নাম্বার হইলে হেদায়েতের আলো ভালো লাগতো, আলীর মতো এক নাম্বার হলে হেদায়েতের আলো ভালো লাগতো, হ্যাঁ উসমানের মতো নাম্বার ওয়ান হইলে হেদায়েতের আলো ভালো লাগতো। ওরা তো দুই নাম্বার, ওদের কাছে হেদায়েতের আলো ভালো লাগে না। কথা কোন ঠিক না ঠিক? তো ওরা হেদায়েতের আলো নিভাই দেওয়ার জন্য প্ল্যান শুরু করছে। এবং আপনারা জানেন যে হিজরতের রাতে, হিজরতের রাতে আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছিল ওরা, ঠিক না ভাই? ঠিক বলেন। উদ্দেশ্য ছিল যে মুহাম্মদকে আজকেই হত্যা করতে হবে, আর মুহাম্মদকে যদি হত্যা করা যায় তো যেখানে এই মুহাম্মদ নবী, নবীকে যদি হত্যা করে দিতে পারি বাকি যে অনুসারীরা আছে ওরা ডরে ভয়ে আমাদের সামনে আর আমাদের দেবতাদের বিরুদ্ধেও বলবে না, এক আল্লাহর আমদানি রপ্তানি ওরা করবে না। ওরা মনে করছিল মুহাম্মদ শেষ হয়ে গেলে অনুসারী দৌড় এমনি খতম হয়ে যাবে। কি বলেন, পারছেনি? রসুলকে হত্যা করতে পারছে? ওদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে? পারে নাই। কেন পারে নাই? কারণ ওয়াইয়াকবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, ওয়াইয়াকবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। মালিক বলেন যদিও কাফিররা চায় না, কাফিররা পছন্দ করে না, যদিও হেদায়েতের আলো কাফিররা সহ্য করতে পারে না, মালিক বলেন তবু আমি আল্লাহ তাআলা হিদায়াতের আলোকে পূর্ণতা দান করব, পৃথিবীর আনাচে কানাচে হিদায়াতের আলো পৌঁছে দেব, ঘরে ঘরে মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে হিদায়াতের আলো আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব। এই জন্যই পারে না, এই জন্যই পারে নাই। ওরা বহু চেষ্টা করেছে, পারে নাই, সম্মিলিত বাহিনী গঠন করছে। হ্যাঁ, কারা? খ্রিস্টানরা, ইহুদিরা এবং আরো যত পৌত্তলিক ছিল, মুশরিক ছিল, অগ্নি পূজক ছিল, যত দল ছিল ইসলাম বিদ্বেষী, সব এক হইয়া, হ্যাঁ সব এক হইয়া গজওয়াতুল আহজাব করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারে নাই, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারে নাই। ওদের ক্ষতি হয়েছে, ওদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে, ওদের বংশ বরবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, ওরা বরবাদ হয়ে গেছে। কারণ আগুন নিয়ে যারা খেলে আগুনের সমস্যা হয় না, আগুনের অসতর্কতার কারণে যারা আগুন নিয়ে খেলে তাদেরই ক্ষতি হয়, আগুনের ক্ষতি হয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, ওরা চেষ্টা করেছে মুহাম্মদ নামের আলো, দিনের আলো নিভাই দেই, সেই যে চেষ্টা কর শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু চেষ্টা থামে নাই। ওদের বাপ দাদারা চেষ্টা করেছে পারে নাই, ওদের দাদারা আব্বারা জ্যাঠারা চেষ্টা করেছে পারে নাই, এখন ওরা আবার নতুন করে চেষ্টা শুরু করছে। আপনারা জানেন যখন আফগানিস্তানের ভিতরে, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা, ছাত্র ভাই মানে বুঝেন তো, কোনো অসুবিধা নাই, নাম বলতে অসুবিধা নাই, সেটা একটা বৈধ রাষ্ট্র। আফগানিস্তানের তালেবানরা যখন ক্ষমতায় আসে, রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন গঠন করছে রাবিয়া রাশিয়া, প্রায় 100 কাছাকাছি রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন গঠন করে, এই রুশ বাহিনী রাশিয়ারা আফগানিস্তানের ভিতরে তালেবানদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী হুকুমতের আলোর বিরুদ্ধে চেষ্টা করেছে। কি বলেন, চেষ্টা করে তারা সফল হয়েছে? চেষ্টা করে তারা সফল হয়েছে। রাশিয়া পারে নাই, মায়ের খাইয়া লেজ গুটাইয়া পালে গেছে। এবার আমেরিকা গারুসকায়া কয় রাশিয়া তোমরা পারো নাই, আমরা একটু চেষ্টা করে দেখি। রাশিয়া তোমরা পারো নাই, আমরা একটু চেষ্টা করে দেখি। আচ্ছা বলেন তো, এই রাশিয়ার পরে আমেরিকা আসছে, তাও একা না, একা না, প্রায় 56টা রাষ্ট্র নিয়ে ন্যাটো বাহিনী করছে। কি বাহিনী? একটাই করছে, সোভিয়েত ইউনিয়ন গঠন করছে। কি ইউনিয়ন? সোভিয়েত ইউনিয়ন গঠন করে আসছিল একটা রাশিয়া, আর আমেরিকা আসছে ন্যাটো বাহিনী গঠন করে। কি বাহিনী? জোরে কোন কি বাহিনী? নদিয়া ন্যাটো বাহিনী। আলহামদুলিল্লাহ, এই তালেবানরা, এই মুসলমানরা, ছাত্র ভাইয়েরা নয়ের সদিয়া পরিবর্তন করে এই ন্যাটোর সেতু বাহিনী বানাইয়া এরপরে বিমানের সাক্কা ধইরা ধইরা দেশে পাঠাই দিছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ।
নেটো বাহিনী গঠন করো আর সোভিয়েত ইউনিয়ন গঠন করো গোটা পৃথিবী যদি এক পতাকার নিচে সমবেত হইয়া ইসলামের আলো নিভাই দেওয়ার চেষ্টা করো আল্লাহর কসম করে বলি ইসলামের আলো নিভাইতে পারবে না তোমাদের জানিবে যাবে তোমাদের লাইফ নিভে যাবে তোমাদের রাষ্ট্র নিভে যাবে তোমাদের ক্ষমতার বাতি ঘর নিভে যাবে ইসলামের কিছু হবে না কথা বলেন ঠিক না ভাই চেষ্টা চলতেছে তাহলে আমেরিকা বিমানের সাক্কা দিরা বিমানের টয়লেট বিমানের পাইলটের জায়গা পাইলটের উড়ে কতই খারায় খারায় সালা তোর জায়গা তো আমরা বই জায়গা খালি নাই তো দেখছেন না আপনারা বিমান দইরা কেমনে বিমানের একেবারে ফাঁকায় দইরা পর্যন্ত কিভাবে আমেরিকার থেকে এই আফগানিস্তান থেকে গেছে এখন ওই যে একজনে কইতো কয় বালা শরীররা সুলকায়া নষ্ট করিস না বালা শরীররা সুলকায়া নষ্ট করিস না বেশি চুলকাইস না সুন্দর শরীরটা নষ্ট হয়ে যাইব আসলে চুলকানি রোগ জাগো আছে ডাক্তারে যতই কোক চুলকাইস না ক্ষতি হইব এরা কিন্তু চুল না চুলকাইয়া পারে না কথা কোন ঠিক না ভাই ঠিক আসলে যত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা যা বলেন এই সবগুলির ভিতরে ইসলাম বিদ্বেষী ইমান বিদ্বেষী তাওহিদ বিদ্বেষী চুলকানি আছে কথা কোন ঠিক না ভাই ঠিক এই জন্য ওরা যতই ওদের ক্ষতি হোক চুলকাইয়া এক জায়গায় চুলকাইলে দশ জায়গায় ক্ষতি হয় এরপরও এরা চুলকানি বন্ধ করে না কথা কোন ঠিক না ভাই ঠিক এখন ইহুদিরা হ্যাঁ খ্রিস্টান মজা খাইয়া গেছে রুশ বাহিনী মজা খাইয়া গেছে আগের গুলি তো গেছে এখন নতুন কইরা মজা লুটতে আসছে কারা ইহুদিরা বলেন কারা ইহুদিরা আসছে যে আমরা দেখি পারি কিনা মুসলমানদের সাথে ইহুদিরা লাগছে ইসলামের আলো নিভাই দিবে মুসলমানদেরকে মুসলমানদের দেশের ভিতর থাকতে দিবে না মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদেরকে বসবাস করতে দিবে না মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের মসজিদ মুসলমানদের আরদে মুকদ্দাসা সেখানে মুসলমানদেরকে থাকতে দিবে না দখল করতে 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 প্রায় 27 মিলিয়ন একর ভূমি থেকে 21 মিলিয়ন একর ভূমি তারা দখল করে নিছে এখন মুসলমানদের কাছে আছে মাত্র 6 মিলিয়ন একর ভূমি কত ওদের কাছে 21 পুরাটা ছিল মুসলমানদের পুরাটা কার ছিল বলেন পুরাটা মুসলমানদের দখলে ছিল ওরা এই ইহুদিদের বসবাস ছিল আমেরিকা রাশিয়া ফ্রান্স ইটালি জার্মান জাপান এই সমস্ত রাষ্ট্রে ছিল ইহুদিদের বসবাস এই ইহুদি জাতি এত জঘন্য জাতি এত মিথ্যুক জাতি এত ধোকাবাজ জাতি এত প্রতারক জাতি ওদের মতো প্রতারক ওদের মতো মিথ্যা ওদের মতো এত হিংসুতে ওদের মতো এত ঝগড়াতে কোন জাতি আমার মনে হয় না আল্লাহর জমিনে আল্লাহ আর তৈরি করেছেন বলে মনে হয় না এরা কতটা প্রতারক জাতি আপনাদের ছোট্ট একটা কথা বলি যে প্রতারণা কি পরিমাণ ওরা করে এরা আপনারা একটু শোনেন দাউদ আলাইহিসসালাম জাবুর কিতাব এ দাউদ আলাইহিসসালাম যে জাতি পাইছেন এই জাতিও বনি ইসরায়েল জাতি ছিল এই ইহুদিরাই ছিল দাউদ আলাইহিসসালামের উম্মত শহরের নাম ছিল বাবেল শহর শহরের নাম ছিল বাবেল শহর নদীর পার বিশাল শহর এই শহরে ইহুদিরা বসবাস করত দাউদ আলাইহিসসালাম নবী ছিলেন তাদের সপ্তাহে একদিন এবাদত করা লাগতো বাকি 6 দিন কোনো এবাদত নাই সপ্তাহে একদিন এবাদত সেটা হলো শনিবার কি বার শনিবার ছিল ইহুদিদের পবিত্র দিন একদিন এবাদত করবে কোনো কাজ করবে না এখন আর বাকি 6 দিন কাজ করবে এবাদত করবে না এই ছিল তাদের এবাদতের পদ্ধতি ভালো চলতেছে এখন এই শনিবারে কোনো কাজকর্ম করবে না দুনিয়াবি শুধু ইবাদত করবে তো দাউদ আলাইহিসসালাম নিজেও সারাদিন এবাদত করতেন উনি জাবুর তেলাওয়াত করতেন আপনারা জানেন যে দাউদ আলাইহিসসালামের কণ্ঠে তো সুন্দর ছিল আল্লাহু আকবার যে আল্লাহ তাআলা ওনার কণ্ঠে তো মজাদার ওনার কণ্ঠের মজা থেকে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা বঞ্চিত করতে চান না এই জন্য ওনার জবান দ্বারা ওনার কণ্ঠ দ্বারা কোরআনুল কারীম তেলাওয়াত করায়া করায়া আল্লাহ তাআলা এই উম্মতকে জান্নাতের মধ্যে শোনাবেন আল্লাহু আকবার কি পরিমাণ কণ্ঠ মজাদার যে আল্লাহ এই উম্মতকে জান্নাতে ওনার কণ্ঠ দ্বারা তেলাওয়াত শোনায়া এই উম্মতকে সিদ্ধ করবে আল্লাহু আকবার এত মজার তেলাওয়াত কণ্ঠ তুমি যখন সমুদ্রের পারে বসে তেলাওয়াত করতেন
তো সমুদ্রের সমস্ত মাছ প্রাণীরা একেবারে কাছাকাছি আসতো, ভেসে যেত, সমুদ্রের কাছাকাছি চলে আসতো। এখন এই ইহুদিরা দেখে যে অন্য কোনো দিন তো মাছ এইভাবে ভাসে না, এই শনিবারে ভাসে। আর এই শনিবারে আমরা মাছও ধরতে পারি না, দুনিয়াবি কাজও করতে পারি না, কয় একটা সিস্টেম করতে পারি। সিস্টেম কি? সিস্টেম হইলো এই শনিবারে এমন একটা সিস্টেম করব যে মাছগুলি ভাসার পরে আমরা শনিবারে মাছ ধরব না, কিন্তু এমন একটা সিস্টেম করব যেই মাছগুলি ভাসবে এবং যেই মাছগুলি সমুদ্রের তীরে আসবে এগুলি একটাও সমুদ্রে ফিরে যাইতে পারবে না, এমন একটা সিস্টেম করব। এই সিস্টেমের নাম হইলো প্রতারণা। সিস্টেমের নাম কি? প্রতারণা। কয় যে শনিবারে তো মাছ ধরা নিষেধ, আমরা শনিবারে মাছ ধরব না, আমরা আল্লাহর ওলি, কিন্তু এমন সিস্টেম করব যে শনিবারে মাছ আর ফিরে যেতে পারবে না, এগুলো রবিবারে সোমবারে ধরে ধরে খাম। চিন্তা করছেন নি? তারা এই সিস্টেম করলো, শনিবারে মাছ ধরে না কিন্তু মাছের শনিবারে আর ফিরেও যেতে দেয় না, এগুলিকে সিস্টেম করে আটকে রাখে ওই রবিবারে আর সোমবারে বা সপ্তাহের অন্যান্য দিন ধরে ধরে খায়। এখন এই উম্মতের মধ্যে হয়েছে তিন দল। কয় দল? তিন দল। কয় দল হয়েছে বলেন? তিন দল হয়েছে। এখন আপনারা প্রথমে একটা কথা বলেন, এই যে তারা যেই কাজটা করছে, শনিবারে মাছ ধরার যাবে না এই জন্য শনিবারে মাছ ধরে না, কিন্তু রবিবার আর সোমবারে মাছ ধরার জন্য এই যে ফাঁদ তৈরি করছে, প্রতারণা করছে, সেটা কোন বারে করছে? শনিবারে করে নাই। তাহলে এই যে প্রতারণা করলো, এটা কাকে ধোকা দিল? আল্লাহ নিষেধ করছে তাদেরকে শনিবারে কাজকর্ম করবা না, দুনিয়াবি কোনো কাজই করবা না, মাছও ধরবা না, শনিবারে শুধু আবাদত হবে আর বাকি ছয় দিন কোনো কাজ করবে, আবাদত করা লাগবে না। এখন এই যে প্রতারণা, আল্লাহর এই বিধানটা, এই পরিপূর্ণ না মানা, সিস্টেমে মাছকে আটকেই রাখা এরপরে ধইরা খাওয়া, এটা কি আসলে ভালো কাজ না প্রতারণা? তাহলে ইহুদি মানি হলো প্রতারক জাতি। বলেন ইহুদি মানি কি জাতি? এখন এদের শাস্তি দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শাস্তি দিবেন। বাকি তারা তিন ভাগ হইছে, কয় ভাগ? এক ভাগ শনিবারে প্রতারণা করত, আরেক দল পরিপূর্ণ ইমানদার ছিল, তারা এই কাজে কোনোভাবেই অংশগ্রহণ করত না, দাউদ আলাইহিস সালামের সাথে তারাও ইবাদত করত সারাদিন। এলে দুই দল। আরেক দল হইল মাঝখান দিয়ে সুবিধাভোগী। কি ভোগী? জোরে বলেন না, কি ভোগী? আমাদের দেশে আছে না এরকম সুবিধাভোগী? হ্যাঁ, বিএনপির মিছিলও যায় জিলাপি খায়, আবার আওয়ামী লীগের মিছিলে যায় ও মুড়ি খায়। এক মিছিল কইরা জিলাপি আনে, আরেক জায়গাতে মিছিল কইরা মুড়ি আনে, পরে এটা গাছের তলে ছায়ায় বৈশা এই দলের জিলাপি আর এই দলের মুড়িরে মিলাই একটা চাঙ্গা নাস্তা করে ফেলায়। এইরকম সুবিধাভোগী আছে না নাই? কর আসলে আছে নি? কর আচ্ছা আছে। তা আপনার এই বোর্ড দেম আমনাম গো সাসা 500 টাকা কার মিয়া? তুমি হইলে আমগো বাতি যা, হ্যার লগে কি থাকলে হ্যার লগে এমনি কই আর কি, আসলে আসি তোমার লগে 500 টাকা। কত হইছে? কত হইছে? সুবিধাভোগী। কি ভোগী? এই একদল সুবিধাভোগী শুরু হইছে ইহুদিদের থেকে। কিভাবে? এরা ওই যারা ইমানদার এই এদের সাথে সারাদিন থাকে, মাছ টাছ ধরে না শনিবারে, আর ওই যারা শনিবারে মাছকে প্রতারণা করে পরে ধইরা খায় ওদেরকেও বাধা টাদা দেয় না। উদ্দেশ্য হলো বাধা দিলে তো আমগরে দাওয়াত দিয়েও খাওয়াইতো না, এই জন্য ওরা এই শনিবারে যারা প্রতারণা করে রবিবারে মাছ ধরে, হ্যাগো বাসার দাওয়াত খায়। কি খায়? এরা মাছ টাছ ধরে না কিন্তু দাওয়াত খানাও ছাড়ে না, তাহলে সিস্টেমে খায়। তাহলে এই দুই দল, যারা মাছের সাথে প্রতারণা করে ধরে, আর একটা হলো সিস্টেমে দাওয়াত খায়। এই দুই দলের ব্যাপারে আল্লাহ তাআলার বিধান হলো, আল্লাহ তাআলা বলেন ফাকুলনা লাহু কুনু কিরদাতান খাসিন। মালিক বলেন আমি তাদেরকে বললাম কুনু কিরদাতান খাসিন, তোমরা ঘৃণিত বানরের জাতিতে পরিণত হয়ে যাও, তোমরা ঘৃণিত বানরের জাতিতে পরিণত হয়ে যাও। কুনু কিরদাতান খাসিন, তোমরা ঘৃণিত বানরের জাতিতে পরিণত হয়ে যাও। এদেরকে আল্লাহ তাআলা বানর বানাই দিছেন। কি বানাই দিছেন বলেন জোরে? আপনারা বলেন পৃথিবীতে কুকুর আছে না নাই? শুয়োর তখন ছিল কি ছিল না? তাইলে কুকুর ছিল, শুয়োর ছিল, এরপরও আল্লাহ তাআলা তাদেরকে কুকুর বানান নাই, শুয়োর বানান নাই, বানর কেন বানাইলেন?
বানর কেন বানাইলেন? কারণ বানরের ভিতরে এমন কিছু স্বভাব আছে যেই স্বভাবগুলি ইহুদিদের ভিতরে পাওয়া যায়। এই স্বভাবের মিল থাকার কারণে আল্লাহ তাআলা ওদেরকে কুকুর আর শূকর না বানাইয়া বান্দর বানাইছে। বান্দর কি বানাইছে? যেইটা যেই পোলাপান এলাকায় বেশি লাফায় এইটা নষ্ট করে দেয়, ওইটা সিরা ফলা, এইটা কাট করে ওইটার শীত করে দেয়, এটারে গুতা দেয়, এইটার পাঞ্জাবির গিট্টা লাগাই দেয়, এটারে কি কয়? যেরকম কি কয়? দুই মুরব্বি একসাথে বৈশা চা খায়, পিছনে দেওয়ার দুইজনের পাঞ্জাবির ভিতরে গিরা লাগাই দেওয়ার মতো দুষ্ট বানর টাইপের পোলাপান এলাকায় আছে না? নাই। দুই মুরব্বি চা খানা শেষ, একটা এইদিকে যায় বাড়ি আর একটা এইদিকে যায়, দুইজনের পাঞ্জাবি গুলি সেরেত সেরেত করে করে কিনে চা খাইলাম, পাঞ্জাবি সেরেত সেরেত করে কা সে পাঞ্জাবিতে গিটটা এটা এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, দুইজনের পাঞ্জাবি সিরা গেছে। এইরকম কিছু পোলাপান থাকে কি? থাকে না। হ্যাগরে এলাকায় কি কুত্তা কয় না বান্দর কয়? জোরে কর, জোরে বলেন, শুয়োর কয় না বানর কয়? বুঝছেন তো? বানরের মধ্যে কিছু খাসালত আছে, এই হইল লাগাই দেওয়ার খাসালত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই লাগাই দেওয়ার খাসালতটা ইহুদিদের ভিতর এই পরিমাণ ছিল, এখনো আছে, যে আল্লাহ তাআলা তাদেরকে শুয়োর আর কুত্তা না বানাইয়া আল্লাহ তাআলা বললেন ফাকুন্না লাহুম কুনু তিরুদাতান খাসিহীন, তোদের চরিত্র বানরের মতো, মানুষ হইলে কি হবে? তোরা বানর হইয়া যা, তোরা বানর হওয়াই ভালো। এদেরকে আল্লাহ তাআলা বানর বানাই দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে যাতে এই আযাব যাতে আল্লাহ আমাদেরকে না দেয়, আলহামদুলিল্লাহ আমাদের নবীজির বরকতে আল্লাহ আমাদের মধ্যে আকৃতি বিকৃতির আযাবকে উঠিয়ে নিছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো ইহুদি জাতি মানে প্রতারক জাতি, ইহুদি জাতি মানে হলো বান্দরের জাতি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ইহুদি জাতি মানে হলো গোলামের জাতি। কি জাতি? জোরে বলেন কি জাতি? এই জাতি ফিরাউনের গোলামি করছে 300 বছর। কয় শত বছর? জোরে বলেন কয় শত বছর? এরা 300 বছর ফিরাউনের গোলামি করছে। এই গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তাদের মধ্যে পাঠিয়েছেন, যেন মূসা আলাইহিস সালাম তাদেরকে গোলামির জিন্দেগি থেকে মূসা আলাইহিস সালাম যাতে তাদেরকে মুক্তি দান করেন, এই জন্য মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন। মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে গোলামের জাতি থেকে মুক্তি দান করছেন। তাইলে মূলত তারা কি জাতি ছিল বলেন? জোরে বলেন কি জাতি ছিল? তাইলে তারা হইল গোলামের ঘরে গোলাম, তারা হইল বানরের ঘরে বানর, তারা হইল প্রতারকের ঘরের প্রতারক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাইলে তোমরা এই বানরের জাতিরা, প্রতারকের জাতিরা, এই তোমরা এই কিসের জাতি? গোলামের জাতি। তোমরা গোলামের মতো না দুনিয়াতে থাকবা? মাতবুরি শুরু করে কিছু মানুষের খাসালত খারাপ থাকে, ও মনিবের উপরে দিয়া মাতবুরি না করলে ওর ভাল লাগে না, কিছু আছে না এরকম। মালিকের উপরে দিয়া হ্যাঁ ডিগ্রি বেশি থাকে, মালিকের উরফে দিয়া সবসময় কথা বলবে, মালিকের উরফে দিয়া থাকার চেষ্টা করবে। ইহুদিদের স্বভাব হলো সেই রকম। যাই হোক, আপনাদেরকে আমি এতটুকু বললাম যে এই ইহুদিরা হলো প্রতারক জাতি। এ আজকের ইহুদিরা এই প্রতারণা করে করে সিস্টেমে সিস্টেমে গোটা ফিলিস্তিনকে তারা দখল করে নিছে। এখন মুসলমানদের কাছে আছে মাত্র, ধরেন না, 1/4 মাত্র মুসলমানদের কাছে, আর 3/4 ওদের কাছে এই প্রতারণার মাধ্যমে। তো যাই হোক, ওরা এখন চেষ্টা করতেছে যে আল্লাহর জমিন থেকে এই মুসলমানদেরকে বিতাড়িত করা যায় কিনা, ইসলামের আলো এখান থেকে নিভাই দেওয়া যায় কিনা। আসলে সম্ভব হবে নি। জোরে বলেন সম্ভব হবে নি। আমি আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শুরুতে শোনাইছি, তর্জমা বলি না, শুরুর হাদিসের তর্জমাটা শুনলে বুঝবেন যে যেই খেলা ওরা শুরু করছে আলহামদুলিল্লাহ সেই খেলাটা শেষে আমরাই খেলবো। বুঝেন না মনে হয়? আল্লাহ একবার কর। অনেক সময় দেখবেন, অনেক সময় দেখবেন যারা অনভিজ্ঞ এরা মাঠে নামেই বেশি দৌড়ায় আর বেশি লাফায়। 90 মিনিটের খেলা, এতে প্রথম আধা ঘন্টার ভিতরে এমন লাফান লাফায় পরে হেবেডারে লাইটটাও দৌড়ান জানা শরীরের বল ভরে যায়। কথাগণ ঠিক না রে? ঠিক। আর যারা অভিজ্ঞ খেলোয়াড় প্রথমে এত দৌড়ায় না, বল হারায় না, প্রথমে ফাঁস দিয়া দিয়ে হেঁটে ঘুরে গড়াইয়া মেহনত করাইয়া এরপরে জন লড়তো পারে না, সরতো পারে না, বোয়াল মাছের মতো বেশি খাইয়া সিদ্ধইয়া কাটতেইয়া হইরে যায়, তখন আসল খেলাটা হেরেই খেলা দেয়। জোরে কোন ঠিক না? ইহুদিরা আর খ্রিস্টানরা মনে রাখো,
মুসলমানদের বিরুদ্ধে ইসলামের আলোকে বন্ধ করার জন্য যেই খেলা তোমরা শুরু করেছো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা আখের তো খেলাটা আমরাই খেলব গোল আমরাই দেব তোমরা খেলা শুরু করছো শেষ খেলা আমরা খেলব জোরে বলেন ঠিক তবে ঠিক আমি আপনাদেরকে হাদিসের তরজমা শোনাই তাইলে না আপনারা বুঝবেন যে খেলা শুরু হইছে খেলা এরা শুরু করছে শেষ যে আমরা করব এই হাদিস থেকে বুঝা নেন মুসলিম শরীফের হাদিস মেশকাত শরীফের ভিতরে মেশকাত শরীফ কিতাবের একেবারে শেষ যে কিতাবটা এই কিতাবের নাম হলো কিতাবুল ফিতান এই কিতাবের নাম কি বলেন কিতাবুল ফিতান বলেন কি কিতাব কিতাবুল ফিতান এই কিতাবুল ফিতানের যে প্রথম বাব আছে একটা বাব এই বাবের নাম হলো বাবুল মালাহিম বাবুল মালাহিম এই মালাহিম মালহামাতুনের বহুবচন মালাহিম মালহামা মানে হলো যুদ্ধ বিগ্রহ মালহামা মানে কি যুদ্ধ বিগ্রহ মানে এই বাবের মধ্যে যত হাদিস আছে এই হাদিসগুলি যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত এবং কিয়ামতের পূর্বে মুসলমানদের বিরুদ্ধে গোটা কুফরি শক্তির সম্মিলিত যে যুদ্ধ হবে ওই যুদ্ধ সম্পর্ক ভবিষ্যৎবাণী করা আছে সেখানে তো মুসলিম শরীফের একটা হাদিস আমি আপনাদের শুনে আল্লাহর পয়গম্বর বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود আল্লাহর পয়গম্বর বলেন উম্মত ভালো করে শুনে রাখো আল্লাহর পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ না হবে আল্লাহু আকবার হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের একটা ভালো জমজমাট লড়াই না হবে আল্লাহর পয়গম্বর বলেন জমিনে কিয়ামত কায়েম হবে না অর্থাৎ কিয়ামতের পূর্বে ইহুদিদের সাথে মুসলমানদের একটা জমজমাট খেলা হবে খেলা কি জোরে বলেন কি হবে আলহামদুলিল্লাহ খেলা শুরু হয়ে গেছে ফলাফল কি হবে আল্লাহর পয়গম্বর বলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন ফলাফল কি হবে আপনারা মনে করতে পারেন এই ইহুদিদের সাথে আমেরিকা আছে ইহুদিদের সাথে চীন জাপান জার্মান আছে ওদের কাছে বড় বড় মারণাস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে অ্যাটম বোম আছে এই আছে সেই আছে ওদের সাথে মুসলমানরা যুদ্ধ করে কি পারবে মনে করতে পারেন পারবে না কিন্তু আল্লাহর পয়গম্বর কি বলে শুনেন আল্লাহ রাসূল বলেন ফায়াকতুরুহুমুল মুসলিমুনা এই যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা এই ইহুদিদেরকে পাইকারি দরে কচুগাছের মতো হত্যা করবে আল্লাহু আকবার আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার সেই খেলার ফলাফল মুসলিম শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন ফায়াকতুলু ফায়াকতুরুহুমুল মুসলিমুনা মুসলমানরা তাদেরকে হত্যা করবে কি পরিমাণ হত্যা করবে এবার শুনুন খেলা তো শুরু করছে তার শেষ পরিণাম কি হবে আল্লাহর পয়গম্বর বলেন তার শেষ পরিণাম হবে হাত্তা ইয়াকতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াস সাজারি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বলেন সেই ফেলার ফলাফল এমন হবে যে মুসলমানরা যখন ওদেরকে তরবারি হাতে নিয়ে কচু গাছের মতো আর কচুরি পানার মতো হত্যা করতে থাকবে ওরা তখন দেখবে যে ওদের গলা ওদের শরীর থেকে ওদের শিরগুলি ওদের মাথাগুলি ঝরে ঝরে জমিনে পড়তেছে চতুর্দিকে শুধু লাশ আর লাশ চতুর্দিকে শুধু রক্ত আর রক্তের বন্যা বেয়ে যাবে ওরা ওদের জীবন বাঁচানোর জন্য আজকের এই ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করে মুসলমানদেরকে মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসার ভিতরে প্রবেশ করতে দেয় না মুসলমানদেরকে তল্লাশি করে করে মসজিদে নামাজ পড়ার সুযোগ দেয় ওরা এতটা ক্ষমতা মুসলমানদের উপর দেখায় কিন্তু শেষ পরিণামটা কি হবে আল্লাহর পয়গম্বর বলেন মুসলমানদের তরবারি এত ধারালো হবে মুসলমানদের বাহুর ভিতরে এত শক্তি আল্লাহ তাআলা দান করবে এক একটা মুসলিম হত্যা করা শুরু করবে শত শত
ইহুদিকে একজন মুসলমান একাই হত্যা করবে ইহুদিরা যখন দেখবে লাশ আর লাশ ওদের আর রক্তের বন্যায় ওদের সন্তানগুলি ভেসে যায় ওদের বিবিরা ভেসে যাইতেছে আল্লাহর পয়গাম্বর বলেন ইহুদিদের অন্তরের ভিতর এমন ভয় ঢুকে যাবে ওরা জীবন বাঁচানোর জন্য রাসূল বলেন হাত্তা ইয়াক্তাবিয়াল ইহুদি জুমি ওয়ারাইল হাজারি ওয়া সাজাত ইহুদিরা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে দৌড়াইয়া দৌড়াইয়া পলাবে কোথায় পলাবে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে পলাবে আল্লাহর পয়গাম্বর বলেন হাত্তা ইয়াক্তাবিয়াল ইহুদি ইয়ুমি ওয়ারাইল হাজারি ওয়া সাজাত ইহুদিরা পাহাড়ে পর্বতে জঙ্গলে যাইয়া বড় বড় গাছের চিপার ভিতর লুকায়া থাকবে আর পাহাড়ে যাইয়া বড় বড় পাথরের পিছনে আত্মগোপন করবে মুসলমান আইয়ে কে আইয়ে জোরে কর না কে আইয়ে মুসলমান আইয়ে রে এই যে দৌড়াইতে থাকবে পাথরের পিছনে গাছের পিছনে আত্মগোপন করবে জীবন বাঁচানোর জন্য এরপরে আল্লাহর পয়গাম্বর বলেন ওরা তো আত্মগোপন করবে মুসলমানরা ওদের পিছনে ধাওয়া করবে মুসলমানরা যায় ওদেরকে খুঁজে পাবে না বড় বড় গাছের পিছনে লুকাই থাকবে বড় বড় পাথরের পিছনে লুকাই থাকবে আল্লাহর পয়গম্বর বলেন তখন কি হবে জানুনি আসল খেলা তখন শুরু হবে আসল খেলাটা তখন শুরু হবে আল্লাহর পয়গম্বর বলেন ফায়াকুলুল হাজারু ওয়াসাজারু ইয়া মুসলিমু ইয়া আব্দাল্লাহ আপনারা বলেন দেখি পৃথিবীর কোন দেশের গাছ কথা বলে নাকি আওয়াজ দিয়ে বলেন পৃথিবীর কোন গাছ কথা বলে নাকি পৃথিবীর কোন পাথর কথা বলতে পারে নাকি কিন্তু ইহুদিদের উপর আল্লাহর গাছের আল্লাহর পাথরেরা পর্যন্ত এতটা নারাজ পাথর বলবে গাছ ডাইকা ডাইকা বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হে মুসলমান হে আল্লাহর বান্দা হাজা ইহুদিয়ান খালফি এই তো আমার পিছনে ইহুদি বসে আছে আমার পিছনে ইহুদি বসে আছে গাছ বলবে আমার পিছনে ইহুদি পাথর বলবে আমার পিছনে ইহুদি ফাতালা ফাতুলহু গাছ বলবে এ মুসলমান এ যুদ্ধের সৈনিক মুজাহিদ আর দাঁড়াই থাকিস না আমার পিছনে ইহুদি আছে ওরে আমার সহ্য হয় না এগিয়ে আস ওরে হত্যা কর আমার কলিজা ঠান্ডা কর আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন একটা সময় আসতেছে গাছের পিছনে লুকায়ও তোমরা তোমাদের জীবন বাঁচাইতে পারবা না পাথরের পিছনে আড়াল হলেও জীবন বাঁচাইতে পারবা না জীবন বাঁচানোর জন্য গাছ আর পাথরকেও যদি তোমরা পুঁজি হিসেবে গ্রহণ করো আল্লাহর কসম জীবন বাঁচাইতে পারবা না তোমাদের খেলা খতম হয়ে যাবে তোমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক ক্ষমতা দেখায় মুসলমানদের উপর ক্ষমতা দেখায় রসুল বলেন মুসলমানদের ভয়ের কোনো কিছু নাই প্রথমে আপনারা আমরা সব জায়গায় দেখছি যারা শেষে জিতে মানুষ কল্পনাই করতে পারে না যে হ্যাঁ জিতবে কিন্তু প্রথমে খুব খারাপ খেলে বেশিরভাগ জায়গায় দেখবেন এ যারা প্রথমে খুব খারাপ খেলে পরের গোলগুলি ফরের ফাইনগুলি হেরাই ভায় কথা কন না ঠিক না ঠিক এটা পৃথিবীর নিজামের ভিতর আমরা দেখি যে পৃথিবীর নিজাম নিজাম বাদ আল্লাহ রসুল বলছেন শেষ খেলা মুসলমানরা খেলবে শেষ বিজয়টা মুসলমানদের হবে আল্লাহু আকবার বলে সুতরাং মুসলমানদের ভয় হওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে একটা কথা সেটা হলো কাফের ইহুদি খ্রিস্টান নাসারারা এই যে পাথরের পিছনে লুকাবে গাছের পিছনে লুকাবে এই সাহস বেশি দেখে না ভয় পায়া জোরে বলেন সাহস বেশি পায়া না ভয় পায়া এখন ওরা ভয়টা কেন পাবে অথচ ওদের কাছে সবস্ত্র গোটা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি ওদের পক্ষে ওরা এক এরপরও মুসলমানদের কাছে তেমন কিছু নাই এরপরও ভয় কেন পাবে এইটার জব আল্লাহ নিজে দিছে কে দিছে জোরে বলেন কে দিছে আল্লাহ তাআলা বলেন وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বুঝে থাকলে বলেন দেখি বদরের ময়দানে মুসলমানদের হাতিয়ার বেশি ছিল না কাফেরদের জোরে বলেন মুসলমানদের কাছে হাতিয়ার ছিল না কাফেরদের তাইলে সংখ্যায় বেশি ছিল ওরা
শক্তিশালী ছিল ওরা ঘোড়া ছিল ওদের কাছে উট ছিল ওদের কাছে জনে জনে তরবারি ছিল ওদের কাছে মুসলমান সংখ্যায় কম মুসলমান শারীরিক থেকেও দুর্বল কারণ মুসলমানরা ঈমান গ্রহণ করার কারণে অবস্থা এমন হইছে একদিন মুসলমানরা খাবার খায় তো তিন দিন পেটের ভিতর পাথর কাইটা দিন আর রাত কাটায় তিনি মুসলমানদের অস্ত্রশস্ত্র কম শারীরিক দিক থেকে দুর্বল সংখ্যায় কম এরপরও বিজয়টা কার ছিল বলেন জোরে বলেন বিজয় কার ছিল এটা তো ছোটখাটো কোনো বিজয় না বড় বড় শক্তি সামর্থ্যওয়ালা কাফেররা 70 জন বদরের ময়দানে একেবারে জাহান্নামে আল্লাহু আকবার 70 জন মুসলমানদের হাতে বন্দী আর বাকিরা লেজ গুটাইয়া সুরের মতো দৌড়ে দৌড়ে পালায়া জীবন বাঁচাইছে এতটা অস্ত্রশস্ত্রের মালিক হওয়ার পরেও আল্লাহু আকবার বলেন তাহলে যেই আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলমানদের কেমন একটা বিজয় দিবেন অসম যুদ্ধে বিশাল এক শক্তিশালী বাহিনীর মোকাবেলায় সেই আল্লাহ তাআলা যে জিন্দা আছেন নাই সেই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে নাকি একটু কইমা গেছে আল্লাহর কসম আল্লাহর ক্ষমতা কমার আর বাড়ার কিছু নাই যেমন ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন ঠিক তবে ঠিক বলেন সেই আল্লাহ যেহেতু আমাদের পক্ষে আছে আমরা যেহেতু আল্লাহর পক্ষে আছি আল্লাহর আলোর পক্ষে আছে আল্লাহর আলো জ্বালাইতে চাই আল্লাহর আলো দ্বারা উপকৃত হতে চাই অতএব আমাদের কোনো ভয় নাই ভয় যদি পেতে হয় ওরা পাবে আমাদের কোনো সমস্যা নাই ঠিক তবে ঠিক বলেন তো ওরা কেন ভয় পাবে আল্লাহ তাআলা বলেন ওয়াই দুলাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল আল্লাহ তাআলা বলেন এ বান্দা বান্দিরা ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আল্লাহর দুশমনের বিরুদ্ধে তোমরা যথাশক্তি যথাসামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো কি কি সঞ্চয় করতে বলছে আল্লাহ ওদের বিরুদ্ধে যথা সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করতে বলছে শক্তি মানে ওদের থেকে বেশি অস্ত্র ওদের থেকে সংখ্যায় বেশি ওদের থেকে বেশি ট্রেনিং নিতে হবে এইটা না সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি সঞ্চয় করতে বলছে কি করতে বলছে কমি রিবাতিল খাইল ঘোড়ার আস্তাবল তৈরি করতে বলছেন ঘোড়া প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার আস্তাবল তৈরি করো প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধের ময়দানে দৌড়াইতে পারো কাফেরদেরকে দৌড়ায়া দৌড়ায়া হত্যা করা যায় এই রকম প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া তৈরি করো ঘোড়ার আস্তাবল তৈরি করতে থাকো আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো ঘোড়ার আস্তাবল তৈরি করো এর দ্বারা কি হবে আল্লাহ তাআলা বলেন কি হবে না আমি আল্লাহ যা করার তাই করব আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের এই সামান্য শক্তি সঞ্চয় দ্বারা ওই কাফেরের বাচ্চারা ইহুদি খ্রিস্টান নাসারারা আল্লাহ তাআলা বলেন ওরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কি হবে জোরে কর জোরে বলেন কি হবে ভীত সন্ত্রস্ত হবে ভয় পাবে বলেন না কি হবে ভীত সন্ত্রস্ত হবে আমি আমার সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করব আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করবেন বাংলাদেশ বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করবে পাকিস্তান পাকিস্তানের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করবে আফগানিস্তান আফগানিস্তানের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করবে সৌদি আরব তাদের সামর্থ্য অনুযায়ী ইরাক তাদের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ লেবানন ফিলিস্তিন তাদের সামর্থ্য অনুযায়ী হামাস তাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করবে আল্লাহ তাআলা বলেন তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো আমি আল্লাহ তাআলা এই শক্তি দ্বারাই কাফেরদের অন্তরের ভিতর এমন ভয় ঢুকিয়ে দেব যে তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করবে তো দূরের কথা জীবন বাঁচানোর জন্য গাছের পিছনে পাথরের পিছনে বাচ্চা পলায়াও জীবন রক্ষা করতে পারবে না আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার ভবিষ্যৎবাণী কার আল্লাহ রাসূলের বলেন ভবিষ্যৎবাণী কার আর ওয়াদা কার আমাদের বিজয়ের ওয়াদা কার শত্রুকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ওয়াদা কার আমাদের দায়িত্ব হলো কাফেরদের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানের সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে শক্তি সঞ্চয় করা কথা বলেন ঠিক তবে ঠিক এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে শক্তি সঞ্চয় করতে হবে ওদের বিরুদ্ধে যতজন মুসলমান ততজনই
কাফের মুশরিকদের বিরুদ্ধে সৈনিক হতে হবে কথা বলেন ঠিক তবে ঠিক এখানে কোনো র‍্যাব পুলিশ আর্মি মিডিয়া সাধারণ নাগরিক বাদ নাই যদি মুসলমান আপনি হন আপনি যদি আপনাকে মুসলমান দাবি করেন আল্লাহর কসম কাফেরদের বিরুদ্ধে আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে ট্রেনিং গ্রহণ করতে হবে প্রশিক্ষণ নিতে হবে কথা বলেন ঠিক তবে ঠিক এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আজকে জিহাদের কথা বললে আজকে জিহাদের কথা বললে তাকে মানহাজি বলা হয় জিহাদের কথা বললে উগ্রবাদী বলা হয় আল্লাহর কসম শুধুমাত্র জিহাদের কারণে যদি কাউকে মানহাজি বলে গালি দেওয়া হয় শুধু জিহাদের বক্তব্য দেওয়ার কারণে কাউকে যদি উগ্রবাদী বলে দেওয়া হয় আল্লাহর কসম তার ঈমান থাকবে না ঠিক তবে ঠিক বলেন জিহাদের বিধান কে নাযিল করছে জিহাদ সর্বপ্রথম আল্লাহর জমিনে কারা বাস্তবায়ন করছে আম্বিয়ায়ে কেরাম কারা জোরে বলেন জিহাদের বিধান দিয়েছে কে আর জিহাদের সর্বপ্রথম জমিনে জিহাদ বাস্তবায়ন করছে কারা তাহলে আপনি জিহাদের কথার কারণে কাজের কারণে জিহাদের আওয়াজের কারণে কাউকে যদি কটাক্ষ করেন কটাক্ষটা সর্বপ্রথম কার উপর যা বর্তায় সর্বপ্রথম কার উপর কারণ এই জিহাদের প্রথম যিনি বিধান দিবেন আপনি জিহাদের আওয়াজ শুনলে যদি আপনার সুলকায় বুঝতে হবে আপনার ঈমান ঠিক নাই আপনার ঈমান নষ্ট হয়ে গেছে আপনার ঈমান পচে গেছে আপনার ঈমানে ঘুলে ধরে গেছে কথা বল ঠিক তবে ঠিক এইজন্য গোটা মুসলিম উম্মাহকে বিচ্ছিন্নভাবে না রাষ্ট্রীয়ভাবে আমি যেই কথাটা বলছি এটা ব্যক্তিগতভাবে না রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করা ফরজে আইন হয়ে গেছে কথা বলেন ঠিক তবে ঠিক এইজন্য আমাদেরকে সঙ্গবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকতে হবে উলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে যত মাদারেসে কওমি আছে এগুলির পক্ষে থাকতে হবে যারা হকের আওয়াজ তুলেন যারা হককে প্রতিষ্ঠা করার জন্য জমিনে মেহনত করেন আমাদেরকে তাদের সাথে থাকতে হবে তাদের পক্ষে অবলম্বন করতে হবে ঠিক তবে ঠিক বলেন এই মাদ্রাসাগুলি যদি না থাকে আল্লাহর কসম উলামায়ে কেরাম থাকবে না মাদ্রাসা না থাকলে উলামায়ে কেরাম তৈরি হবে না ঘরে বসে বসে মুসলমানরা বেঈমান হবে পরিবারকে পরিবার পরিবারকে পরিবার মানুষকে মানুষ বেঈমান হতে থাকবে কারণ ঈমান বাঁচানোর কথা বলার মতো ঈমানের মাসআলাগুলিকে সামনে নিয়ে আসার মতো কোনো ব্যক্তি তো পয়দা হবে না মাদ্রাসা না থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক তবে ঠিক এইজন্য এই মাদ্রাসাগুলি জমিনে থাক এটা আমরা চাই কি চাই না মাদ্রাসাগুলি এই জমিনের মধ্যে কায়েম থাকুক এটা আমরা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না কারা কারা চাই এই জমিনের ভিতর উলামায়ে কেরাম পয়দা হতে থাকবে আর মাদ্রাসাগুলি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে থাকবে আমরা কারা কারা চাই হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর আল্লাহ আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহ হাত নামান আমি শুনছি আমি ছোটবেলা বায়ানগর মাদ্রাসায় পড়তাম ঢাকারগাঁও মাদ্রাসার যখন মাহফিল হইত বিশ্বাস করেন আমি যে কত চেষ্টা করছি ঢাকারগাঁও মাদ্রাসার মাহফিলে আসা এই মাহফিল শোনার জন্য ঢাকারগাঁও মাদ্রাসার মানে এটার ফোস্টাড্ডা এলাকায় দেখলেই একটা আবেগ তৈরি হইত এই ঢাকারগাঁও মাদ্রাসার মাহফিলে যাওয়া ঢাকারগাঁও মাদ্রাসার একটা শান শওকত গোটা দাউদকান্দি থানায় না গোটা কুমিল্লা জেলার মধ্যে আছে আল্লাহু আকবার এবং বলেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য গৌরবের বিষয় যে গোটা কুমিল্লার জন্য এটা আল্লাহর এক নিয়ামত আল্লাহর এক নিয়ামত শুধু কুমিল্লার জন্য না এখানে শুধু কুমিল্লার ছেলেরা পড়ে না গোটা বাংলাদেশের ছেলেরা এখানে পড়ালেখা করে এবং বড় বড় ইসলামী দায়িত্ব তারা দেশের প্রান্তরে প্রান্তরে পালন করতেছে বলেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলি টিকে থাকার জন্য মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত থাকার জন্য এবং এর সিলসিলা কিয়ামত পর্যন্ত বাকি থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন যেমনি ভাবে এই মাদ্রাসাতে ছাত্রের প্রয়োজন ঠিক তেমনি ভাবে এই ছাত্ররা সুচারুরূপে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পড়ালেখা করতে পারে এবং ভবনেরও যথেষ্ট ইন্তেজাম থাকে এই জন্য এই ব্যবস্থাপনা এটাও থাকা দরকার এই জন্য কর্তৃপক্ষ এই আপনাদেরকে এই একত্রিত হয়েছেন আপনারা কর্তৃপক্ষ আশাবাদী যে আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলা থেকেও শুনছি আমরা এবং আমরা দেখছিও এই ঢাকারগাঁও মাদ্রাসার ছাত্ররা বায়ানগর মাদ্রাসার ছাত্রদের সাথে একটা প্রতিযোগিতা করে কালেকশন করত পরে মাহফিলে যে কালেকশন হয়েছে হয় এটার একটা রেজাল্ট দেয় না
কথা বলেন রেজাল্ট দেন আমরা প্রতি বছরই দেখতাম যে বায়নগর মাদ্রাসার ছাত্রদের এই কালেকশনের রেজাল্ট থেকে ঢাকার গাও মাদ্রাসার কালেকশনের রেজাল্টটা অনেক উন্নত অনেক উন্নত আচ্ছা এই যে উন্নত এগুলি কি ফেরেশতারা দিত না আপনারাই দিতেন কথা বলেন এই ফেরেশতারা দিত না এলাকাবাসী দিত এই কথা একটু আস্তে বলেন যে বলেন এগুলি কি ফেরেশতারা ফলাই তো আকাশ থেকে না আপনাদেরই দিতেন আলহামদুলিল্লাহ আপনারা দিতেন এলাকাবাসী দিত আপনারা দিতেন আজও আপনারা দিবেন কিয়ামত পর্যন্ত আপনারা দিতে থাকবেন আপনাদের আওলাদ সন্তানরা দিতে থাকবে আর দ্বীন কায়েমের সংগ্রামে শরীক হয়া দ্বীন কায়েমের জিহাদে শরীক হয়া আল্লাহর সামনে কিয়ামতের মাঠে আপনারা গর্ব করে বুক ফুলাইয়া দাঁড়াবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসা দীর্ঘদিন যাবত পর্যন্ত মিশকাত 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 পর্যন্ত কুমিল্লা জেলার ভিতরে এইরকম একটা প্রাচীন এবং এত সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান এখানে ছাত্ররা মিশকাত পরে দূর দূরান্তে চলে যেতে হয় যাওয়ার সময় ছাত্ররা অজর ধারায় চোখের পানি ফেলে আর বলে আহ জীবনের শেষ যে মাওলানা হওয়ার যে দাওরা পাস দাওরার যে পড়াটা এই পড়াটা এখানে করতে পারি না এটা তাদের একটা আফসোস এই জন্য কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন এখানে একটা ভবনের কাজ ধরছেন এই ভবনের আর সামান্য কিছু সহযোগিতা যদি হয় তো ভবনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ এই ভবনের মাধ্যমে সর্বপ্রথম এখানে দাওরে হাদিসের ক্লাস উন্নত করার জন্য এবং এটাকে একটা বড় জামিয়ায় রূপান্তরিত করার জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাআলা যেন আপনাদের মাধ্যমে আল্লাহর রহমতে এটা যেন বাস্তবায়ন হয় সকলে বলেন আমিন আমিন এজন্য রট লাগবে জি আলহামদুলিল্লাহ আমাদের যিনি প্রধান মেহমান চলে আসতেছেন কাছাকাছি হয়তো এসে গেছেন অল্প সময়ের মধ্যে